হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে শিখব মাউসের কাউসারটা হাইলাইট কিভাবে করা যায়। একটা পড়ার জন্য, যেমন কোনো স্টুডেন্ট যে টিচার পড়াচ্ছে স্টুডেন্টকে বোঝাবার জন্য মাউসের কাউসারটা হাইলাইট হলে বেশি বুঝতে সুবিধা হয়। যেমন তো চলুন আমরা চলে যাব কম্পিউটার বা ডেস্কটপ, কম্পিউটার বা ল্যাপটপে এই কাজগুলো আপনি করতে পারেন, মাউসের কাউসারটা হাইড করতে পারেন। তো আমরা সার্চ বক্সে গিয়ে মাউস কথাটি লিখে সার্চ করব, দিয়ে সার্চ করা অপশানে ক্লিক করব। অপশানে ক্লিক করার পরে অ্যাডিশনাল মাউস অপশানে ক্লিক করব। আমরা অ্যাডিশনাল মাউসে ক্লিক করার পরে আমরা চলে যাব পয়েন্টে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন নন মাউসে সেট থাকাতে এগুলো নিচের দিকে দেখাচ্ছে। আপনি যখন বিজি থাকার কারণে এইভাবে দেখাবে, কার্সারটাকে যেভাবে পেন্সিল প্রয়োজন পড়লে এরকম দেখাবে। তো যেন আপনার প্লাস বাটন কোনো জায়গায় যদি মার্ক করতে হয় তো প্লাস বাটন দেখাবে, তো এগুলো শো করবে। এবার নন মাউস, এবার যদি আমি এখানে মাউস চেঞ্জ করতে চাই, তো আপনি মাউস যেমন যদি ধরে আলেন যে আপনি মাউস চেঞ্জ করবেন, মাউসের কালারটা হাইলাইট করবেন, তো এখান থেকে আপনাকে কোনো একটা মাউসের কালার এখানে নিয়ে নিতে হবে। যেমন ধরুন চেঞ্জ করছি, দেখেন যদি কালার আপনি না নিতে চান হাইলাইট, যেমন এরকম বাই ডিফল্ট আছে এগুলো, এখান থেকে এটা সিস্টেমেরই সেটিং আছে এগুলো, কিন্তু আমাদেরকে কিন্তু একটা এক্সটেনশন ফাইল লোড করতে হবে মাউসের কাউসারটিকে হাইড করার জন্য বা কালার করার জন্য। তো ব্রাউজারে ক্লিক করে আমরা চলে যাব, ব্রাউজারে ক্লিক করতে হবে। তো চলুন আমরা এখানে একটা আপনার এক্সটেনশন ফাইল আমরা ডাউনলোড করতে হবে। তো এখান থেকে আমি চলে যাচ্ছি ব্যাক। তো এখান থেকে ব্যাক যাওয়ার পরে গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে গিয়ে আমরা সার্চ লিখব RW ডিজাইনার লিখে সার্চ করব। আমরা RW ডিজাইনার লিখে সার্চ করে বলতে দেখতে পাচ্ছেন হাইলাইটার সেট কাউসার, এখানে আমরা ক্লিক করব। তো এখানে বলে রাখি এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো, আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনি ডাইরেক্ট এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। তো আপনি ফাইলটা দেখছেন মাত্র 6.2 KB, মাত্র খুবই অল্প ফাইল। তো এই ফাইলটাকে আপনি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড হতে সময় লাগে না, বাস ডাউনলোড হয়ে গেল। তো আমরা এখান থেকে মিনিমাইজ করে আমরা চলে যাচ্ছি আবার ডাউনলোড অপশানে। যে ডাউনলোড অপশানে গিয়ে আমরা এই ফাইলটাকে এক্সট্রাক্ট হিয়ার করব। তো আমরা এই যেখানে ডাউনলোড আছে সেখানেই থাকবে, সেটাও ওকে মেরে আমরা এক্সট্রাক্ট হয়ে গেল। আমরা দেখে নেবো ফাইলটার মধ্যে কী কী আছে। এখানে দেখতে পাচ্ছেন 7-8 রকমের কালার আছে। তো এই কালারের মধ্যে একটা আপনি চুজ করে রাখতে পারবেন আপনার মাউসকে হাইলাইট করার জন্য। তো আবার সেম প্রসেসে চলে যাচ্ছি। তো সেম প্রসেসে যেমন নন সিলেক্টেড আছে ওপরে, তো নন সিলেক্ট থাকাকালীন আমি মাউসের কালারটা ওটাকে চেঞ্জ করতে চাইছি। তো আপনি যেখানে আমি যেটা রেখেছি, যেমন ডাউনলোডে আছে আমারটা, তো ডাউনলোডে গিয়ে আবার ওই ফাইলটাকে সিলেক্ট করে যে ফাইলটা আপনি রাখবেন, যেটা কালার রাখবেন আপনি সেই কালারটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর দেখছেন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর ওকে করবেন। ওকে করার পর দেখছেন আমার মাউসের কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। মাউসের কালারটা চেঞ্জ হলো। এবার ভেবেলেন যে আমি এটাকে আর রাখতে চাইছি না, আমি কোনো ক্ষেত্রে এটাকে রাখতে চাইছি না, আমার যেরকমকার কম্পিউটার ছিল সেরকমই রাখতে চাই। এখানে নন সিলেক্ট করবেন, নন সিলেক্ট করে অ্যাপ্লাই ওকে করবেন, আবার এটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এবার দুবার দেখালাম আমি। নন সিলেক্ট করে দেবেন, নন সিলেক্ট করবেন, ইউজ ডিফল্ট করবেন, দিয়ে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে ওকে করে দেবেন। আপনার যে কোনো মাউস সেই চলে আসবে আবার ফিরে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভালো।